সদ্যজাত ক্ষত আলপনা, শাশ্বত জন্মগাথা এঁকে দিল। তবু যদি ফের শরীরে বাজে ফ্লেমিং তো মুছছ না, চন্দ্রা হত ভরে যাকবে নিখুঁত মৃত্যু যন্ত্রণা। দ্বিতীয় কবিতা একটু দীর্ঘ, নাম নগ্নতাকে ঢাকো। দৃশ্য এক, মেয়েটা মার খেতে খেতে মরবে এবার। ওহে মথুরা, বেনারস, ওহে অযোধ্যা, কাশী, এবার থামো। মেয়েটির শ্বাস ইট হয়ে গেছে, তবুও তার রক্ত বীজেরা সমবেত গায়। ভালোবাসি ছেলেটিরও ভেঙেছে শির দ্বারা। ওদের কুড়েতে ঢুকেছিল কাল ধর্মের অভিভাবকেরা। দৃশ্য দুই, হ্যালো শুনতে পাচ্ছেন? মৃদু কণ্ঠ কয়, গুরুগম্ভীর বলেন, দিনের বেলা ফোন করতে কি হয়? আমি বেনারস, বলুন কি বলার আছে। ইয়ে আমি ধর্ম, ভয় পাই রেগে যান পাচ্ছে। রেগে যাব নয় তো কি, এই আজ শুনি টিকিতে আছেন, কাল আবার শিয়া শুননি। প্রেম তো আমারই আরেক নাম, মৃদুকণ্ঠ বলে, তোমরা তাকে গান্দা করেছ ছলে বলে কৌশলে। দৃশ্য তিন, খুলে দেখ বেটা কোন ধর্মের, বাবা না আব্বু ডাকে, মার বেটাকে এত সাহস ওর, মজেছে সাই রাতে। মেয়েটির প্রাণ হাল ছাড়ে শেষে, দেহটি গাছে ঝোলা, পরম উল্লাসে জনতা দেখছে সায়নের প্যান্ট খোলা। দৃশ্য চার, দাঁড়াও পথিক বর, জন্ম কি তোর ভারতে? খোল দেখি ব্যাগ, দেখা যাক কি আছে ওতে। সিয়ারাম সিয়ারাম, গোমাতায় ব্যাগ ঠাসা, এই কোথায় তোমার বাসা? পথিকটি ভাবে, এই সীতাকেই আগুনে ফেলে দগ্ধে মেরেছ যারা, তারই নামের সাক্ষী মানছ এখন জোচ্চোরেরা। দৃশ্য পাঁচ, অতঃপর বিধাতা কে তুমি চোখে আগন্তুককে মাপেন? উত্তর আসে, ভালোবাসি। তাহলে এখানে কেন? সমস্যার উত্তর আসে, ভালোবাসি। মারল কে? উত্তর, ভালোবাসি। বিধাতা বিরক্ত, এই বয়সে সজ্ঞে কেন বাপ, কে আছিস, দেশের রাজাকে ধরে আন। উত্তর আসে, সুফি শুনে ওর চোখে জল আসে, কীর্তনে আমার কাঁদে প্রাণ, তবুও ভালোবাসি। এবারে তুমি উত্তর দাও বিশ্ব বিধাতা হে, কিভাবে তুমি ওজন করো ধর্ম অধর্মকে? অন্য ধর্মে প্রাণ সপেছি এটাই আমার পাপ, তোমার ঈশ্বর নিয়েছে যখন অন্য শরীরই তাপ সেই বেলায়। দৃশ্যগুলো শিথিল হলো, ভেসে যাচ্ছে যাক, দোহাই রাজা এবার তুই নগ্নতাকে ঢাক। নমস্কার।